সামনেই দেখা যাচ্ছে পানগুচ্ছি নদী। এটি বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলার একটি নদী। নদীটি বেশ বড়। বাগেরহাট শহর থেকে মোড়েলগঞ্জে আসার জন্য এই নদীটি পার হতে হয়। এবং নদীর পাড়ের যে জায়গাটিতে আমি আছি সেটি একটি চমৎকার জায়গা এবং একটি ঐতিহাসিক জায়গাও বলা চলে। কারণ এই যে উপজেলাটি মোড়েলগঞ্জ, এই উপজেলার যে নামকরণ মোড়েলগঞ্জ, সেই মোড়েলগঞ্জ যে কারণে নামকরণ হয়েছে সেই মোড়েলদের বাড়ি এখানে। এখান থেকে কাছেই হচ্ছে সেই মোড়েল জমিদারদের বাড়ি, যারা ইংরেজ ছিলেন এখানে। ইংরেজ আমলে তারা এখানে এসেছিলেন নীল চাষের জন্য। এবং এখানে যে সামনে যে স্কুলটি দেখতে পাচ্ছেন, স্কুলের একটি পরিত্যক্ত ভবনও দেখা যাচ্ছে, সামনে বেশ কিছু ভবন আছে। স্কুলটির নাম স্কুল বা কলেজ এই মুহূর্তে বলতে পারছি না, অম্বিকাচরণ লাহা পাইলট স্কুল সম্ভবত, এবং কলেজও সম্ভবত আছে এখানে। তো এখানে কিন্তু সেই ব্রিটিশ আমলে ভবনও এখানে আছে। স্কুলটি অনেক পুরাতন। এবং যে মোড়েল জমিদারদের কথা বলছিলাম, সেই জমিদারদের স্মৃতি বিজড়িত এই যে পুকুরটি, সেই আমলের পুকুর। এবং পুকুরের পাড়ে কিন্তু একটি ঘাট রয়েছে শান বাঁধানো। এই ঘাটের পাশে হচ্ছে সেই পানগুচ্ছি নদী, যে নদীর তীরে এই মোড়েলগঞ্জ অবস্থিত। নদীটি কিন্তু ভাঙন কবলিত, যার ফলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে ভাঙন রোধের জন্য কিছু ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। জিও ব্যাগের মধ্যে বালু ভর্তি করে এখানে রাখা হয়েছে, যাতে ঢেউয়ের যে প্রবল যে ঢেউ, সেই ঢেউয়ে যাতে নতুন করে ভাঙনের সৃষ্টি না হয়। এখান থেকে কিন্তু চমৎকার একটি দৃশ্য দেখা যায়, নদী দেখা যাচ্ছে এবং নদীর পাড়ে গাছগাছালি এগুলো দেখা যাচ্ছে। এখান থেকে মাঝে মধ্যে জাহাজ চলাচল করে। জাহাজগুলি হচ্ছে মোংলা বন্দরের যে জাহাজ, সেই জাহাজগুলো এখান থেকে চলাচল করে। আমি এখান থেকে দেখতে পাচ্ছি অনেক দূরে এখানে এই একটি জাহাজ এবং এই একটি জাহাজ, লাইটার জাহাজ, একটি এলপিজি গ্যাস লেখা আছে, এলপিজির জাহাজ। তো আমি আরও একটি জিনিস আপনাদেরকে দেখাবো, শুধু যে এখানে প্রাকৃতিক সৌন্দর্য, মানে সৌন্দর্যটাই যে উপভোগ করছে এমনটি নয়, এখানে কিন্তু সেই ঐতিহ্যবাহী যে বিষয়টি রয়েছে সেটিও কিন্তু এখানে এসে দেখে বেশ ভালো লাগছে। একেবারে সেই ইংরেজ আমলে নির্মিত একটি একটি স্তম্ভ দেখা যাচ্ছে, স্মৃতি স্তম্ভ। আসলে এই স্তম্ভটি কার স্মৃতিতে তৈরি করা হয়েছে সেটি হচ্ছে আমি একটু দেখার চেষ্টা করছি। যদিও এখানে একটু পানি জমে আছে নদীর পাড়ে, গত দু একদিন আগে বৃষ্টি হয়েছে এবং জোয়ারের পানি তো এখানে প্লাবিত হয়। আপনারা দেখছেন যে এই যে স্মৃতিস্তম্ভটি, এটি এখান থেকে দেখা যাচ্ছে। আমি স্তম্ভটির একেবারে কাছাকাছি চলে এসেছি, দূর থেকে বোঝা যাচ্ছিল না। এই জন্য এই স্তম্ভের গায়ে কিন্তু উর্দুতে কিছু একটা লেখা ছিল, সেটি কিন্তু নষ্ট হয়ে গেছে দেখা যাচ্ছে। এবং এর অপর প্রান্তে আরও একটি লেখা দেখতে পাচ্ছি, এখানে বাংলায় লেখা আছে, লেখাটি এখন পর্যন্ত স্পষ্ট দেখা যাচ্ছে। এখানে লেখা আছে রবার্ট মোড়েল সাহেবের 42 বছর বয়সে প্রাপ্ত হইয়া 1968 সালের মে মাসের 13 তারিখে বরিশালের মর্ত হওয়াতে তদীয় মহানের তার স্মৃতির, আসলে এটা যেটা লেখা হয়েছে একটু কঠিন বাংলায় লেখা হয়েছে, এখানে যেটা লেখা আছে সেটা হচ্ছে রবার্ট মোড়েল সাহেবের স্মৃতিতে এখানকার যারা আমলা ছিলেন, তালুকদার এবং হাওলাদার ও রায়াতেরা, তারা হচ্ছে এই স্তম্ভটি তৈরি করেছেন। তো সেই স্তম্ভটি কিন্তু এখন পর্যন্ত এখানে রয়েছে। এবং এই একই লেখা সম্ভবত এপাশে, হ্যাঁ, ইংলিশেও লেখা রয়েছে। তো এই স্তম্ভটি কিন্তু মোড়েলগঞ্জের খুব একটি আকর্ষণীয় এবং ঐতিহ্যবাহী স্তম্ভ। এবং এর পাশে কিন্তু একটি ভবন দেখা যাচ্ছে, সম্ভবত স্কুলের কোনো কোয়ার্টার হবে। এখান থেকে কাছাকাছি হচ্ছে সেই মোড়েল সাহেবের, রবার্ট মোড়েল যিনি ছিলেন, তার যে বাসস্থান সেটিও রয়েছে। অন্য কখনও যদি সুযোগ হয় তাহলে আপনাদেরকে রবার্ট মোড়েল সাহেবের সেই বাসভবনটিও আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এখন আপনাদের যেটি মানে দেখিয়েছি আমি, এটি হচ্ছে রবার্ট মোড়েল সাহেবের স্মৃতিস্তম্ভ। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং যদি কখনও বাগেরহাট বা এই এলাকায় যদি কখনও ভ্রমণে আসেন তাহলে অবশ্যই এই
স্মরণীয় স্থান এবং স্থাপনাগুলো কিন্তু আপনারা ঘুরে দেখতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।